হরে কৃষ্ণ। আপনারা সব কেমন আছেন বলুন? ভালো আছেন? বাহ, খুব ভালো। ভালো থাকাটা স্বাভাবিক, কিন্তু কোন দিক থেকে ভালো আছেন যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন আপনারা? কিন্তু আপনারা সাধারণভাবে বলবেন শরীর আমার ভালো আছে, মন থেকে ভালো আছি, কিন্তু আত্মা থেকে যে ভালো থাকা সেটা আমরা জানি না। শরীর থেকে যে ভালো থাকা সেটা সুখ আর দুঃখ পাবো শরীর থেকে ভালো থাকা মানে। শরীরের ধর্মই হচ্ছে কিছু গ্রহণ করা, কিছু ত্যাগ করা, কিছু খারাপ পাওয়া নাহলে ভালো পাওয়া, সুখ দুঃখ পাওয়া। কিন্তু মন থেকে একটা মনের ধর্ম আছে। মনের ধর্মটা কি? মনের ধর্মটা যে সংকল্প বিকল্প, একটা প্ল্যান করলাম, একটা প্ল্যান ভেঙে দিলাম। হ্যাঁ, কিন্তু মন থেকে আমরা কি পাই? শান্তি আর অশান্তি। কিন্তু যখন আত্মা থেকে ভালোবাসবেন থাকবেন, তখন আত্মা থেকে আমরা পাই প্রকৃতপক্ষে আনন্দ। হ্যাঁ, আত্মার ধর্ম কি? ভগবানের সেবা করা, ভগবানের কথা শ্রবণ করা, সেটাই আত্মার ধর্ম। সেটাই আমরা বুঝতে পারি না। সেই জন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টমে বলছেন আনন্দামুদি বর্ধনম, আনন্দ শুধু বাড়ে। তাই আজকে আপনাদেরকে আমি মায়াপুর ধামের কথা বলবো। কেন মায়াপুর ধামে আসবেন, মায়াপুর ধামের মাহাত্ম্য কি, মায়াপুর ধামের পরিক্রমা করবেন কেন, এই সম্বন্ধে। সাধারণত ভগবানের কথা তো সবাই শুনতে চায় না। একবার একটা জায়গাতে যাচ্ছিলাম প্রচারে, একটা ক্লাবে উঁচু জায়গা, ছেলেরা বসে আছে, তাস খেলছে, তারা বই টই নিলোরা, বললাম মায়াপুরে আসুন। বললাম মায়াপুরে কেন যাবো, এই বয়সে মায়াপুর যাবো? আর কেন এই বয়সে যেতে নেই? বলছে না, এই বয়সে তো যাবো আমরা চিড়িয়াখানা দেখতে, বোটানিক্যাল গার্ডেন দেখতে। তখন আমি বললাম দেখুন, যখন আমরা কিছু জিনিস জানবো না তখন তার প্রতি রুচি থাকে না, স্বাভাবিক কারণে। যেমন আমার তাস খেলতে রুচি নাই, আপনারা খেলে আনন্দ পাচ্ছেন, আমার রুচি নেই। কেন? আমি তাস খেলার সম্বন্ধে জানি না। যখন জানবো তখন আমরা তার প্রতি রুচি বাড়বে। হ্যাঁ, তা আপনারা সেরকম ভাবে ধামের কেন আসবেন, ধাম পরিক্রমা কেন আসবেন, যখন জানবেন তখন রুচি আসবে, তখন ভালো লাগবে আমাদের। সেটাই আপনাদেরকে আমি আজকে সুন্দরভাবে বলার চেষ্টা করব। সাধুগুরু বোঝনার মুখ থেকে যা শুনেছি সেটাই বলব। কারণ মৌমাছি তো আর মধু তৈরি করে না, মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু তৈরি করে এনে এসে, মানে সংগ্রহ করে এসে চাকে ঢালে। আমি সেরকমভাবে সাধুগুরু বোঝনার মুখ থেকে শুনেছি, সেটা আপনাদেরকে বলবো। এই নবদ্বীপ ধাম শ্রীমতী রাধারানী স্বয়ং তৈরি করেছেন, এবং তৈরি করার পরে কৃষ্ণকে বংশীধ্বনির মাধ্যমে আহ্বান করলেন। করার পরে সেই ধামের সৌন্দর্য বৈশিষ্ট্য সবকিছু দেখে কৃষ্ণ এত খুশি হয়েছেন, তখন রাধারানীকে বললেন যে রাধে, তুমি আমার জন্য এই যে ধাম সৃষ্টি করলে, এত সুন্দর জায়গা, হ্যাঁ, এই জায়গা যেহেতু নদী সদৃশ্য তাই নবদ্বীপ, আর এই ধামের যে পরিবেশ দেখে মনে হচ্ছে নববৃন্দাবন, তা আমি ধাম ছেড়ে কেউ যাবো আসবো না, কখনো যাবো না। রাধারানী রাধারানী খুব খুশি হলেন। সেটাই হচ্ছে নবদ্বীপ ধাম। স্বয়ং কৃষ্ণ রাধারানীকে কথা দিয়েছেন এই ধামে যে আগমন করবে সে সমস্ত তীর্থের ফল পাবে। আর এই ধামে ধুলি যদি কারো গায়ে লাগবে তাহলে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। আর এই ধামে যে পরিক্রমা করবে তার সংসার পরিক্রমা সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। তা আপনারা কি চান সংসার জীবন সারা জীবনের মতো সংসার বন্ধন আমাদের মুক্ত হয়ে যাক? বাহ, খুব সুন্দর। তা তো ধাম পরিক্রমা করতে হবে। ধাম পরিক্রমা যদি করবেন তাহলে খুব আনন্দ পাবেন। এই ধাম স্বয়ং কৃষ্ণ ভক্তিবিনোদ ঠাকুর তার জৈব ধর্মে, জৈব ধর্ম বলতে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন খুব সুন্দরভাবে, এই ধাম জড়জগতের কোনো জায়গা নয়। মনে হতে পারে নবদ্বীপটা নদিয়া জেলায় পশ্চিমবঙ্গ, হ্যাঁ, রাজ্যের মধ্যে, হ্যাঁ, ভারতবর্ষ দেশের মধ্যে না। যেমন আমেরিকার অ্যাম্বেসিস আছে, যদি আপনি আমেরিকায় যেতে চান সেখানে ভিসা যদি আপনি
পাঁচপাতা যাবেন সেই অফিসে যেতে হয়। সেই জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে হলেও, কলকাতার মধ্যে হলেও, কলকাতার জায়গাটা ওটা আমেরিকারই ব্যবস্থাপনায় সবকিছু আছে, সেখানে ঢুকলে বুঝতে হবে। ঠিক যদি আমাকে আমেরিকায় যেতে হয় তাহলে আমেরিকার এম্বাসি যেখানে আছে সেখানে যোগাযোগ করতে হবে, আর যদি আমাকে গোলক বৃন্দাবনে যেতে হয় তাহলে আমাকে এই মায়াপুর ধামে এসে তার ভিসাটা করতে হয় যাতে আমি সুযোগ পাই যাওয়ার। সেই জন্য পরিক্রমার বন্দোবস্ত মায়াপুর ধাম থেকে বিভিন্নভাবে করেছেন। এই মায়াপুর ধামে আমরা এলে বুঝতে পারব এই নবদ্বীপ ধাম সাধারণ ধাম নয়। এই ধামে যদি আপনি ঘুমাবেন দণ্ডবতের ফল, যদি আপনি এই ধামে এক পদক্ষেপ যাবেন তাহলে শত অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। হ্যাঁ, আর ধাম পরিক্রমা করলে যে কি ফল সেটা আপনাদেরকে কি বলবো। আর ধামে যদি আপনি হরিকথা শ্রবণ করবেন, মহাপ্রভুর বিভিন্ন রকম লীলা, এই ধামে যখন হরি কথা হচ্ছিল, হ্যাঁ, নৈমিষারণ্য বলে একটা জায়গা আছে আমরা যাব মধ্যদ্বীপ, হ্যাঁ, গঙ্গার পুরো পাড়ে আছে চারটে দ্বীপ আর পশ্চিম পাড়ে আছে কটা দ্বীপ হতে পারে বলুন, নটা দ্বীপের মধ্যে পাঁচটা দ্বীপ, তাহলে চারটে হচ্ছে গঙ্গার পুরো পাড়ে আর পাঁচটা হচ্ছে পশ্চিম পাড়ে। সেই পুরো পাড়ে যে মধ্যদ্বীপ আছে সেই মধ্যদ্বীপে হংসবাহন শিব আছে। শিবজি এই হরিকথা শোনার জন্যে তিনি দেখছেন হরিকথা আরম্ভ করে দিয়েছেন, অথচ আমি আমার বাহন তো ষাট, ওই ষাঁড়ের পিঠে চেপে যেতে যেতে খুব দেরি হবে। সেই জন্য সঙ্গে সঙ্গে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মাদেব বললেন আমি তো কাজে ব্যস্ত, আমি যাবো না, তবে আমার বাহনটা যদি নাও নিতে। তাই ব্রহ্মার বাহনে করে শিবজি হরিকথা শ্রবণ করতে এলেন। সেখানে আমরা দেখতে পেলাম হংসবাহন শিব, হ্যাঁ, কত সুন্দর কথা। প্রত্যেকটা দ্বীপের মাহাত্ম, প্রত্যেকটা দ্বীপ কেন হলো নবদ্বীপ, এই নবদ্বীপের মধ্যে মায়াপুর হচ্ছে মহাপুর জন্মস্থান, গঙ্গার পুরো পাড়ে মায়াপুর নামক গ্রাম, যথায় জন্মিলেন চৈতন্য ভগবান, ভক্তি রচনা করে খুব সুন্দর ভাবে উল্লেখ আছে। আপনারা যদি মায়াপুর ধামে আসবেন তাহলে অনেক কিছু জিনিস জানতে পারবেন না। আমি আপনাদেরকে শুধুমাত্র একটু আশা দিলাম যে মায়াপুর ধামে কেন আসবেন, এসে কি লাভ হবে, মায়াপুর ধামের কি মাহাত্ম আপনারা আরো শুনতে পাবেন। বহু মহারাজ থাকেন, বহু ভক্ত থাকেন, হ্যাঁ, বিশেষ করে ভক্ত সঙ্গ করার জন্য আপনাকে মায়াপুর ধামে আসতে হবে। শ্রীপাদ জগন্নাথ কবি আবার বলছিলেন খুব হাস্য আনন্দের কথা, যে জগন্নাথ দেব পুরীতে আছেন, প্রধান পাণ্ডাকে স্বপ্ন দিচ্ছেন যে আমি মায়াপুর ধামে যাব। পাণ্ডা বলছেন প্রভু মায়াপুর ধামে কেন যাবেন, সবাই পুরী ধামে আসে, সমুদ্রে স্নান করে আর তোমায় দর্শন করে। বলছে না, আমি যাব মায়াপুর ধামে শুধুমাত্র ভক্তদের সঙ্গ করার জন্য, তা তুমি আমাকে নিয়ে চলো। পাণ্ডা বললেন প্রভু বিভিন্ন কাজে ব্যস্ত, সময় কোথায় যে আপনাকে আমি নিয়ে যাব মায়াপুর ধামে। তা জগন্নাথ দেব বললেন দেখো তুমি যদি না নিয়ে যাও আমি সমুদ্রে ঝাঁপবো, আর সমুদ্রের সঙ্গে যোগাযোগ আছে গঙ্গা নদীর মাধ্যমে, আমি নবদ্বীপ পৌঁছে যাবো। একদম মায়াপুরের পাশ দিয়ে যাচ্ছে গঙ্গা, হ্যাঁ, যে গঙ্গা এসে আমরা স্নান করতে পারবে সেই গঙ্গায় মহাপুর স্বয়ং স্নান করেছেন তার সমস্ত পার্শ্বদের নিয়ে, সেই জায়গায় আমি চলে যাবো। তাই জগন্নাথ দেব স্বয়ং সমুদ্রে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে গঙ্গায় চলে এলেন। আর শিবজি কৈলাস থেকে তার আগেই পার্বতীর সঙ্গে কথাবার্তা করে, পার্বতী দেবী যখন কৈলাসে শুনলেন গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম, তখন পার্বতী দেবী শিবজিকে জিজ্ঞাসা করলেন যে প্রভু এই নামের এত মাহাত্ম, এত আনন্দ। বলে এই নামে প্রভু কলিযুগে আসবেন, তাই পার্বতী দেবী আমাদের আসবেন, সীমন্ত দ্বীপ আছে সেখানে পার্বতী দেবী তপস্যা করছিলেন, মহাপ্রভু দর্শন দিলেন, তার চরণের ধুলি কিভাবে শীতে লাগালেন, তাই নাম হলো সীমন্ত দ্বীপ, হ্যাঁ, সীমন্তিনী মাতা বলা হয়, সেসব কাহিনী শুনতে হবে। হ্যাঁ, আমাদের মায়াপুর মন্দির থেকে একটু আগে গেলেই দেখুন শিবডুবা, সেখানে শিবজি মহাপুর প্রেমে বিহ্বল হয়ে কান্না করতে করতে তার অশ্রু দিয়ে জল পড়তে ডুবা পূর্ণ হয়ে গেছিল। তিনি চিন্তা করলেন যে গঙ্গায় যাব, সাধারণ লোকেরা চলে আসতে পারে, তাই তিনি খুব আগে যান স্নান করতে, প্রায় দুটো আড়াইটার সময় শিবজি স্নান করে এসে তপস্যা করেন,
ভগবান নাম কীর্তন করেন। হ্যাঁ সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম করছেন। হঠাৎ দেখছেন যে একটা দারু বিগ্রহ তার শরীর স্পর্শ করছেন আর সেখান থেকে এই মহামন্ত্র কীর্তন হচ্ছে। শিবজি হঠাৎ ভাবে দেখলেন আরে এ তোমার প্রভু, জলে আস্তে আস্তে এত রং উঠে গেছে, সে প্রভুকে চেনা যাচ্ছে না। প্রভুকে কোলে করে নিয়ে আমাদের সিদ্ধরঙ্গন আছেন, আমাদের যে জগন্নাথ মন্দির আছে শ্রীমন্ত দ্বীপে, সেখানে সিদ্ধরঙ্গন আছে, সেখানে এসে শিবজি রাখলেন। পার্বতী দেবী তিনি তপস্যা করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলেন, তাই উঠতে দেরি হয়ে গেছে। তিনি একটা স্বপ্ন দেখেছেন ঘরে, যে প্রভু জগন্নাথ তিনি ভক্ত সঙ্গ করার জন্য গঙ্গা সমুদ্রে ঝাঁপ দিয়ে আস্তে আস্তে গঙ্গায় আসছেন। তা সেই স্বপ্নের কথা পার্বতী দেবী এসে শিবজিকে বলছেন যে প্রভু আমি একটা খুব সুন্দর অপূর্ব স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখলে দেবী? বলে প্রভু জগন্নাথ দেব স্বয়ং ভক্ত সঙ্গ করার জন্য তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে গঙ্গার মাধ্যমে হাসছেন। তখন শিবজি হাসতে হাসতে বললেন তাই দেবী, প্রভু আসছেন না এসে গেছেন। ও এসে গেছে কোথা? প্রভু আমি দেখতে চাই। তার পার্বতীকে নিয়ে শিবজি আসছে সিদ্ধরঙ্গনের দিকে, আর অন্য দিক থেকে খুব সুন্দর ভাবে মহাপ্রভু তার দলবল নিয়ে হ্যাঁ জয় জগন্নাথ বলে কীর্তন করতে করতে আসছেন। সেই জন্য আপনাদের অনুরোধ করবো আপনারা আসুন মায়াপুর ধামে, পরিক্রমায় অংশগ্রহণ করুন, খুব আনন্দ পাবেন। এই 2019 সালের পরিক্রমা এবারে পড়েছে, 9 তারিখে আপনারা আসতে পারেন, 8 তারিখে হবে অধিবাস। অধিবাস হয়ে মানে চৈতন্যবাবুর জন্মস্থান যাবে, ওখানে দর্শন করে চলে আসেন। 9 তারিখ থেকে পরিক্রমা শুরু হয়। হ্যাঁ তাই আপনারা আসুন, আমাদের গীতা কোর্স থেকে নামট্ট থেকে বিভিন্নভাবে হ্যাঁ এই পরিক্রমার বন্দোবস্ত করেছেন। 7 দিন আপনারা আনন্দে ঘুরবেন, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর এই বচন, শুধু আনন্দ করবেন, আনন্দ আনন্দ আনন্দ। 1200 টাকায় আপনি আনন্দ পাবেন, খালি একটা সঙ্গে মশারি আনতে হয়, একটা কম্বল আনতে হয়, ঠান্ডা একটু পড়ে তো ভোরের দিকে, সেই জন্য কোনো অসুবিধে নেই। আপনারা আসুন যোগাযোগ করুন, দেখুন খুব আনন্দ পাবেন। যে ভক্তের সঙ্গে যে ভক্তের যোগাযোগ আছে তার মাধ্যমে আপনারা যোগাযোগ করুন, আসুন মায়াপুর ধামে। একবার যদি আসবেন আপনার মনে হবে সারা বছরে একটাই আমি রাখবো প্রোগ্রাম মায়াপুর ধামে আসার, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করব। কি আনন্দ, না এলে বোঝা যাবে না। তাই আপনাদের সকলকে আমি করজোড়ে নিবেদন করব, মায়াপুর ধামে আসুন, খুব আনন্দ পান, হ্যাঁ আনন্দ গ্রহণ করুন। এবং নবদ্বীপ মণ্ডল সম্বন্ধে জানতে গেলে আরো কিছু জানতে পারেন। আর যদি বলেন আমার শরীর খারাপ আমি আসতে পারছি না, তাহলে আমাদের শ্রীমদ জপদাসায় গুরু মহারাজ এবার বলছিলেন ভীষ্ম পঞ্চকের সময় যে তোমরা যদি গঙ্গা স্নান করতে না পারো, বাথরুমে স্নান করছো গঙ্গা গঙ্গা বলে 3 বার উচ্চারণ করে গঙ্গা স্নানের ফল পাবে। তাই আপনারা যার শরীর খারাপ আছে সে বলছেন যে আমার তো হচ্ছে না, যাওয়া হবে না, হ্যাঁ তাহলে নবদ্বীপ যদি ধাম পরিক্রমা উচ্চারণ করবেন, নবদ্বীপ ধামে স্মরণ করবেন, তাহলে আপনি সমস্ত তীর্থের ফল পেয়ে যাবেন, আর কোনো অসুবিধে নেই। আর সমস্ত তীর্থ পরিভ্রমণ করে যদি আপনি নবদ্বীপ ধামে না আসবেন, তাহলে রাধা কৃষ্ণকে আর কখনো পাবেন না, রাধা কৃষ্ণের প্রেম আর লাভ করতে পারবেন না। তাই গৌরাঙ্গ মহাপুরের জন্মস্থান, হ্যাঁ আপনারা আসুন, এসে হরিনাম করুন, কারণ কৃষ্ণকে যদি আপনি খুশি করতে চান দণ্ডবাদ প্রণাম করতে হবে, জগন্নাথ দেবকে খুশি করতে গেলে জগন্নাথ প্রসাদ খেতে হবে, আর মহাপ্রভুকে খুশি করতে গেলে শুধু আপনাদের কি বলতে হবে, সকালে বলুন হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হ্যাঁ এইভাবে আনো, অনেক হরি কথা আছে, হ্যাঁ ভগবানের কথা আর ভগবান থেকে অভিন্ন, সেই জন্য খুব আনন্দ পাওয়া যায়, কারণ এটা আত্মার খোরাক, তো এটাই ভগবানের সেবা করার সুযোগ। তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা সুযোগ পেলে মায়াপুর ধামে আসুন, খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ।